লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের সংস্কৃতি মনে করে গড়ে তুলতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোর কিশোরী ক্লাব গড়ে তোলা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এই ক্লাবগুলোতে প্রতি বছরে 20 জন কিশোরী ও 10 জন কিশোরকে যুক্ত করা হয়। সম্প্রতি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে hello.bidinews24.com। আমি এখানে মন থেকে আসি, এখানে গান ও কবিতা শেখার আগ্রহ আছে কারণে। এখানে আমাদের একটা সেশনে আমরা 1 বছরের জন্য নেই 20 জন কিশোরী এবং 10 জন কিশোর। আমরা জেন্ডার বিষয়টা শেখানোর পাশাপাশি সামাজিক সহিংসতা রোধের পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য গান এবং কবিতা আবৃত্তির ব্যবস্থা রেখেছি।